হ্যালো এভরিওয়ান, লেট হওয়ার জন্য সরি, বাট আজকে আমরা আমাদের প্যারেন্টস অফ দ্য মান্থ নিয়ে কথা বলবো। জুলাই মাসে যেসব প্যারেন্টরা অসাম ছিলেন অ্যান্ড যেসব প্যারেন্টরা খুব অসাম ছিলেন না। এটা হচ্ছে রিভার, আমার বিউটিফুল মেয়ে। আজকে রিভার আমাদেরকে সাহায্য করবে প্যারেন্টস অফ দ্য মান্থ বলতে। সো প্রথমেই বলতে চাই উম্মে হাবিবা আপুর কথা। উম্মে হাবিবা আপু ছিলেন রেস্কিউয়ার অ্যান্ড উনি দুটো বানি রেস্কিউ করে এনেছেন অ্যান্ড অনেক ভালো মতো কেয়ার নিচ্ছেন তাদের। হাসান রাফাত একজন ভাইয়া যিনি হাত নিজের ভেঙে যাওয়ার পরেও সকল ওষুধ জোগাড় করে এনেছিলেন তার র্যাবিটের জন্য এবং নিয়মিত আমাদের আপডেট দিয়েছেন, আমাদের সাথে যোগাযোগে থেকেছেন। সাবরিনা রিঙ্কি আপু অনেক দিন ধরে একটা কেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আপডেট দিয়েছেন, সকল ওষুধ এনেছেন। নাবিলা তাবাসসুম আপু সকল মেডিসিন এনে বাসায় রেখেছেন। ঐন্দ্রিলা অপ্সরা আপু, ওনার একটা চমৎকার কাহিনী আছে। উনি ঘাস আনে যেখান থেকে, সেখান থেকে এমন একটা ঘাস এনে দিয়েছিল ওনাকে যেটা র্যাবিট খাচ্ছিল না, বাট রাত 11টা বাজে, কী করবে আমাদেরকে বলছিল। তখন আমরা বলছিলাম যে আপু এত রাতে কোথা থেকে কিভাবে ঘাস আনবো। আপু কী করলেন, চট করে বুদ্ধি করে ওই রাতের বেলায় ছাদে গিয়ে বাড়িওয়ালির ঘাস কেটে নিয়ে এসেছে অ্যান্ড র্যাবিট ওই রাতে খেয়েছে। সো আমাদের এরকমই অ্যাটেন্টিভ থাকতে হবে র্যাবিটের প্রতি। এক রাত র্যাবিট খাবে না, এভাবে তো থাকা যাবে না। রোদ্দুর রাহি আপু, ভুল মেডিসিনের ফলে তার র্যাবিটের অনেক সমস্যা হয়েছিল, ভেট একটু ভুল ডোসেজ দিয়ে দিয়েছিলেন। আপুর পা ভাঙা ছিল, ভাঙা পা নিয়েও আপু র্যাবিট যখন শকে চলে গেছে তখন র্যাবিটকে ক্রিটিক্যাল কেয়ার খাওয়িয়েছে, সিরিঞ্জ ফিডিং করেছে। আপুর পা ভাঙা ছিল তারপরেও এভরিথিং ট্রাই করেছেন। গাজী মোহাম্মদ মাজদি ভাইয়া আমাদেরকে খুব ভালো মতো আপডেট দিয়েছেন, র্যাবিট ভালো হওয়া পর্যন্ত আমাদের সাথে যোগাযোগে ছিলেন। আবদুল্লাহ আল মামুন ভাইয়া, অনেক রাতের বেলা তার র্যাবিট অসুস্থ হয়েছে, তারপরে ইমার্জেন্সি রাতের বেলা বাসা থেকে বেরিয়ে সব ওষুধ নিয়ে এসেছে এবং র্যাবিটকে খাওয়িয়েছে। নাজমুল হাসান, ও ক্লাস 9-এ পড়ে, ছোট একটা বাচ্চা, ও র্যাবিটের ডায়েট ভুল ছিল, আমাদের সাথে যোগাযোগের পর সে র্যাবিটের ডায়েট ঠিক করেছে অ্যান্ড তার আঙ্কেলের যে র্যাবিটগুলো আছে তাদের ব্রিডিং বন্ধ করেছে এবং তাদেরকেও ঘাস খাওয়ানোর ব্যবস্থা করেছে। শায়লা খাতুন আপু, তার র্যাবিটের যখন প্রবলেম হয়েছিল তখন আমরা তাকে ইমিডিয়েট একটা ভেটের অ্যাসিস্ট্যান্স নিতে বলি। আপু গ্রামের রাস্তা পার হয়ে 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে একটা ভেটের কাছে গেছে। রাজকুমারী সাহা আপু, উনি অনেক প্রশ্ন জিজ্ঞেস করে আমাদের গ্রুপে, এটা আমার খুব ভালো লাগে, তার র্যাবিটের ভালোর জন্য সবসময় অনেক প্রশ্ন করে অ্যান্ড শেখার চেষ্টা করে। মাসুদ জানা ভাইয়া সব কিছু ট্রাই করেছে অনেক দিন ধরে এবং অনেক দিন ধরে আপডেট দিয়েছে, সকল ওষুধ এনেছে তার র্যাবিটের ভালো স্বাস্থ্য হওয়া পর্যন্ত। শাহরিয়ার আহমেদ ইমন ভাইয়া, এই ভাইয়াটার কেসটা খুবই আশ্চর্য, বিকজ ভাইয়ার কেসটা ছিল তার র্যাবিট তিনজন র্যাবিটেরই অনেক খারাপ পুপ হচ্ছিল অ্যান্ড বিভিন্নভাবে আমরা সকল ভেটদের সাথে কথা বলে নানান ধরনের ওষুধ চেঞ্জ করছিলাম অ্যান্ড ভাইয়া কষ্ট করে হলেও সকল ওষুধই আনছিল, তারপরেও পুপ ভালো হচ্ছিল না। বাট ভাইয়া একেবারের জন্য আশা ছাড়েনি, আমাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে ছিল, সাবরিনার সাথে যোগাযোগে ছিল এবং শেষ পর্যন্ত তার র্যাবিট ভালো হয়েছে। নাহিদা চৌধুরী আপু, আপুর র্যাবিট অনেক মাস ধরে স্নিজিং চলছিল অ্যান্ড আপু আমাদের কথা মতো, জেমস লিমার কথা মতো, সকল ভেটদের কথা মতো সকল ওষুধ এনেছে খাওয়িয়েছে, শেষ পর্যন্ত আমরা র্যাবিটটাকে বাঁচাতে পারিনি, কিন্তু আপু অনেক মাস ধরে চেষ্টা করেছে, কখনো আশা ছাড়েনি। এ ছিল আমাদের এই মাসের গুড প্যারেন্টস। যে প্যারেন্টসগুলো আরও বেটার হতে পারত তাদের মধ্যে আফসা আমিন আপু, তার র্যাবিটের প্রবলেম হওয়ার পর উনি আমাদেরকে কোনো আপডেট দেয়নি। সাবরিনা অনেক ধরনের মেসেজ দিয়ে রাখলেও ইনবক্সে কোনো মেসেজের অ্যান্সার আসেনি। আশরাফ উদ্দিন সাজ্জাদ ভাইয়া, সিভিয়ার ইনফেকশন হয়েছিল তার র্যাবিটের পেটের মধ্যে, এখানে র্যাবিটের পেটের মধ্যে, বাট সে প্রথমত আপডেট দিচ্ছিল না, ওষুধ আনতে যখন বলা হয়েছে
তখন উনি বলেছে যে ওষুধ আনতে তার বাবা দেবে না, অ্যান্ড যদি ভেটের কাছে নিতে বলি তার বাবা নাকি থ্রেড দিয়েছে র্যাবিটকে জবাই করে খেয়ে ফেলবে। যা হোক, তারপরেও আমরা যোগাযোগে থাকার চেষ্টা করেছি, আমরা বলেছি ওষুধ পাঠাতে পারি। পরবর্তীতে ভাইয়া বলল যে সে নাকি ওই ব্রিডার, যার কাছে কিনেছিল সে সেলারের কাছে রেখে এসেছে। সেলার তো আর ওষুধ দিবে না, র্যাবিটটা খুব কষ্টে আছে, ব্যথায় আছে। সাবরিনা চেষ্টা করেছে ওই ব্রিডারের সাথেও যোগাযোগ করার, কিন্তু ওই ব্রিডারের নাম্বারটাও আমাদেরকে আর সে দেয়নি, অ্যান্ড তারপরে আর যোগাযোগ রাখেনি। মনে হয় র্যাবিটটা এখন আর নেই, অনেক কষ্টে মারা গেছে। আবদুল্লাহ মাহমুদ বাবু ভাইয়া অনেকবার তাকে ইনবক্সে মেসেজ দেওয়ার পরেও সে কোনো ধরনের যোগাযোগ করেনি, পোস্টে কোনো আপডেট দেয়নি। কী ট্রিটমেন্ট চলছে সেটা তো জানাই নি, রুট ব্যবহারও করেছে। সো এই ছিল আমাদের এই মাসের গুড প্যারেন্ট অ্যান্ড নট সো গুড প্যারেন্টের লিস্ট। আরও অনেকেই আছেন অনেক গুড প্যারেন্ট, যদি ভুলে যাওয়া হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী মাসে আবার কথা হবে, এবারকে বাই বলি আমরা। আমার সুন্দর মেয়ে বাবু, তো আমার সুন্দর মেয়ে বিউটিফুল গার্ল, বাই বাই।